হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ডে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমার হঠাৎ করে ব্লগ শুরু করার কারণ হচ্ছে আমি আজকে বাড়ি যাব, মানে বাড়ি যাব মানে আমার মাথা ভাঙায় যাব। আজকে আমি রওনা দিব, আমার দার্জিলিং মেলের ট্রেন 10টার সময়, আজকে 9 তারিখ। তো আজকে আমি বেরোবো, তার জন্য এখন এখানে তো মারাত্মক গরম, আর ওখানে শুনছি রেগুলার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর আমার এই কদিন ব্লগও করা হয়নি। আর বান্টি বনিকে তোমরা এই কদিন ব্লগে দেখতে পারবে না, তার কারণ ওর দাদু, ওদের দাদু আর কি আমাদের সকলকে ছেড়ে পরলোকে গমন করেছেন গত বুধবার, তাই এই কটা দিন আমাদের ব্লগও হয়নি। আর আগামীতেও কিছুদিন ওরা আসবে না ব্লগে, কিন্তু আমি বাড়ি যাচ্ছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবোই অবশ্যই, নাহলে কেমন একটা লাগবে। তো যাই হোক, আমি আজকে ফটাফট এখন বিকেল 5:30 বাজে, আমি সমস্ত কিছু প্রায় গোছানো কমপ্লিট, শুধু ওই আর টুকটাক কিছু বাকি আছে, এইসব গোছাবো, খাওয়া দাওয়ার প্যাক করবো, মানে অর্ডারই দেবো আই থিঙ্ক, ঠিক করেছি। তো এইসব করে আমি বেরোবো, তো দেখতে থাকুন। টুকটাক কিছু কাজ বাকি আছে, এখন আমি যাচ্ছি টিকিট দুটো প্রিন্ট আউট করাতে, মানে কালকে, আজকে তোমার দার্জিলিং মেল, তো কালকে আবার আমাকে পদাতিক দার্জিলিং মেলে এনজিপি নেমে আবার পদাতিক ধরতে হবে, তো দুটো টিকিটই প্রিন্ট আউট করিয়ে নিয়ে আসি। আর একটা ছোটো ব্লান্ডার হয়ে গেছিলো, মানে বাইরের চাবিটা অর্ণবীর ঘরে রাখা ছিল, সেটা ও তো চলে গেছে ওর ঘর তালা দিয়ে, তো সেটা এখন জেঠুর কাছ থেকে আমাদের অন্য একটা তালা চাবি দিয়ে চালাতে হবে। এইটা একটা ছোটো একটু ব্লান্ডার হয়ে মাঝখানে একটু টেনসড হয়ে গেছিলাম, তাও এখন মোটামুটি 6:30 বাজে রেডি হয়ে গেছি, তো এখন যাই ফটাফট প্রিন্টটা করিয়ে নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। টিকিট, খাবার সব একসাথেই চলে আসলো, আমি টিকিটটা যখন প্রিন্ট করাতে গেছি খাবারটাও চলে আসছে, ওয়াও চায়না সেই হাক্কা নুডলস আর চিলি চিকেনের বোলটা, তো সেটা আমার ক্যারি করতে সুবিধা হবে, তাই এখন ফটাফট রেডি, মানে বাকিটুকু রেডি হই। তো বাথরুমের লাইট অফ, এদিকে অফ, আর আমার লাইট ফ্যানটা জ্বলছে, শুধু ওটা অফ করে দেবো, আর অন্যের ঘরে তো তালা দেওয়া আছে, আমার ঘরে তালা দিয়ে বেরোবো। তো আই থিঙ্ক সব ঠিক, হ্যাঁ জানলাগুলো বন্ধ, আমার ঘরের জানলাও আই থিঙ্ক বন্ধ, তাও একবার চেক করে নিই, হ্যাঁ বন্ধ। তো এখন ডান, তো এখন আমি বেরিয়ে যাবো, জামাইবুকে একটা ফোন করে নেবো, কারণ জামাইবুই আমাকে যাদবপুর থেকে শিয়ালদা নিয়ে যাবে এবং ট্রেনে তুলে দেবে, তাই জেঠু ফোন করছে, ছিল তো এখন ওই তালার জন্য বাইরে তালাতে যেতে দিয়ে দিবে, তো এখন বেরোই, পরে আমি যখন সুযোগ পাবো ব্লগ করছি। বেরোয় তো পড়ছি, কিন্তু এখন বুঝতে পারছি হাতের ব্যাগটা খুবই ভারী, তো এখন রিক্সা নিতে হবে, কিন্তু আমার কাছে 500 টাকার খুচরা নেই, তো এখন এই দোকানে দোকানে একটু জিজ্ঞাসা করি 500 টাকার খুচরা হবে কি না, তাহলে যাই। তো ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি, মানে এতটাই অসুবিধা হয়েছিলো স্টেশন রোডটাতে আমার এই মানে ব্যাগটা টানতে, একটা রিক্সা নিলাম, সেটাও হাফ রাস্তায় নামায় দিছিল। যাই হোক, জামাইবাবু চলে আসছে সাথে, তো জামাইবাবু এই আমার সমস্ত লাগেজ ফাগেজ এখন নিয়ে যাচ্ছে, এখন ট্রেনও দিয়ে দিছে, তো আমরা এখন কামরা খুঁজে উঠে পড়বো, মানে জামাইবাবু চলে যাবে আমি উঠবো। আমি আমার বাড়িতে চলে আসছি, আর এখন জামাইবাবু স্যান্ডউইচ কিনে দিলে সেটা খাই, একটু পরে ট্রেনটা ছাড়লে তারপর। ট্রেন এইমাত্র কিছুক্ষণ হলো ছাড়লো, তো এখন যাওয়া যাক। তো ডিনারে আমি ওয়াবের বোলটাই অর্ডার দিয়েছিলাম, যেটা আমি আর অর্ণবী সেদিন খেলাম, তো এখন ফটাফট খেয়ে নেব, তারপর শুয়ে পড়ব। এখন অলমোস্ট রাত 3:30, আর ট্রেনটা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ঘুমটা ভাঙলো আওয়াজেই, মেবি মানে অনেক বছর পরে আবার এই ফারাক্কা ব্যারেজটা দেখতে পাচ্ছি, নিচ দিয়ে তো প্রচণ্ড জল যাচ্ছে, মানে এত জল, কি সুন্দর গঙ্গা, খুব 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 ভালো লাগছে। তো একদম রাইট টাইমে আমি এখন নেমে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে, এখন 1 ঘন্টা আমাকে ওয়েট করতে হবে পদাতিকের জন্য, তো এখন প্ল্যাটফর্মে ওয়েট করি। তো এতক্ষণ আমি প্ল্যাটফর্মে বসেছিলাম, এখন অ্যানাউন্সমেন্ট করলো যে পদাতিক ঢুকে যাচ্ছে, তো বাবা তো ওইদিকে চিন্তায় 50 বার আমাকে ফোন করতেছে, কারণ পদাতিক ঢুকলে ট্রেনে উঠবো। এক, দুই, তিন, সাত, সাত,
আমি সেলফি উঠে বসে পড়েছি। চোখমুখের অবস্থা খুবই খারাপ, কারণ যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি কিছু খেতে ইচ্ছে করছে না, চা পর্যন্ত খেতে ইচ্ছে করছে না। মাথাভাঙা স্টেশনে নেমে গেলাম ফাইনালি, এখন টোটো ধরি, ফটাফট বাড়ি যাই। তো দিন পর বাড়ির সামনে মা দাঁড়ায় আছে, ওয়েদার মেঘলা মেঘলা। আহা, এতদিন পরে বাড়ি আসছি, কিছু তো ভালো খাওয়া হবেই। তাই এই যে এই বড় বড় সাইজের বাটা মাছ ভাজাগুলোই প্রমাণ। আর এখানে কাতল মাছ ভাজা হচ্ছে, কাতল মাছের ঝোল হবে, আর চিংড়ি মাছও রাখা আছে, চিংড়ি মাছও হবে। আর এদিকে মা কি বাড়তেছে, মালপোয়া, কলার বড়া, আর কি কি করছো? পায়েস। মা সবাইকে হাই বলে দাও এতদিন পরে। এতগুলো খাবো না আমি, এতগুলো খাবো না, একটা দাও। হ্যাঁ, এখন একটা দাও। এখানে এতটা ঠান্ডা বইলি, এখনো এইসব পায়েস টায়েস চলতেছে। বাবা কলকাতা যা গরম, পায়েস আর টিকত না। অল্প করে দাও, ব্যাস ব্যাস ব্যাস, হবে হবে। পয়লা বৈশাখ উপলক্ষে মিন্ট্রার থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম, সেটা কালকে আসে, কিন্তু মা ওপেন করেনি, তখন খুলে দেখি যে কেমন আসে। তো এই যে তাবিদ থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, এটা আজরাক প্রিন্টের ওপরে ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। নর্মাল একটা কটনের ড্রেস, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো ঘরে আসে মানে খাওয়া দাওয়া করার পর এত দারুণ একটা ঘুম দিছি যে এই এক ঘন্টা মতো হলো ঘুম থেকে উঠলাম। এখন মিঠাই হইতেছে, বাবা সন্ধ্যার খাবারও নিয়ে আসছে, এখন ওইসব দেখতেছি, খাচ্ছি, এইসবই, চাটাও খাওয়া শেষ। আমাদের মাথা ভাঙে কাটলেটটা খুব ভালো পাওয়া যায়, আমি অল্প একটু ভেঙে ফেলছিলাম খিদা পাইছে বলে। তো এই কাটলেটটা বাবা নিয়ে আসলো, অনেকদিন পরে খাচ্ছি। ওই যে বাবা, আর ওইদিকে মিঠাই হয়।